বন্ধুরা নমস্কার আদাব সবাইকে হ্যাপি নিউ ইয়ার হ্যালো হ্যাপি নিউ ইয়ার ও ডিয়ার মাই ডিয়ার হ্যালো হ্যাপি নিউ ইয়ার ও ডিয়ার ওকে 2021 সালের পর 2022 সাল 2021 সালে হয়নি যেমন ডিজিটাল বাংলাদেশ ঠিক সেরকমই হয়নি আমার জীবনে গার্লফ্রেন্ড আমারও জীবনে একটা মেয়ে আসবে হাতের ব্যথা সারিয়ে দেবে আপেল না প্রিয় তার কলা হবে কলা বাট 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 আমার জীবনে না থাকুক গার্লফ্রেন্ড বাবু সোনা এইসব বাবু সোনা জানোদের অত্যাচারে আমার বন্ধু সমাজ বড় ভাই ছোট ভাই অতিষ্ঠ এখনো সময় আছে এইসব অত্যাচারী গার্লফ্রেন্ডদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলো প্রতিবাদ এ মুখ ভেঙ্গে লাভ নেই আজকে এইসব বাঙালি গার্লফ্রেন্ডের অত্যাচার তুলে ধরবো অত্যাচার তো দেখা হচ্ছে ইন্ট্রোর পর লেটস স্টার্ট শর্ট ইন্ট্রো কি অবস্থা জনগণ হায় রে শুনেন দিয়া মন আমি পাপু আর দিদি গিরগিটির যেমন রং পাল্টাতে সময় লাগে না ঠিক সেরকমই বাঙালি গার্লফ্রেন্ড তো আজকে তিন রকমই দেখাই হ্যাঁ হ্যালো বাবু বাবু না বাল শুধু টাকা খাওয়ার তাল কি 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 বলো তুমি আরে আরে কিছু না কি বলতে চাইছিলে জানি বলো বলো একটা কথা ছিল তোমার সাথে একটা কথা কেন হাজারটা কথা বলো হাজারটা তুমি তো আমায় ভালোই বাসো না কি ভালোবাসি না তুমি আমায় কতদিন ধরে কোনো গিফট দাও না আমার বান্ধবীর বয়ফ্রেন্ড ওই দিনও তাকে একটা দামি রিং গিফট করেছে রিং আর তুমি আমায় কতদিন হলো কোনো কিছু গিফট করো না কি কতদিন মানে দুই দিন আগে তোমায় একটা দামি কসমেটিক দিলাম দুই দিন মানে বুঝো তুমি 48 ঘন্টা তো কতদিন হলো তুমি আমায় কোনো গিফট দাও না তুমি তো আমায় আগের মতো ভালোই বাসো না কি আগের মতো ভালোবাসি না মানে রিলেশনের শুরুতে তুমি কি বলেছিলে হ্যাঁ কি বলেছিলাম ফ্ল্যাশব্যাক দেখো আমাদের ভালোবাসা পবিত্র আমি তোমার ভালোবাসা ছাড়া কিচ্ছু চাই না কিচ্ছু না আর আমিও কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া ওলে আমার বাবুটা আর শোনো হ্যাঁ বলো আমি তোমার থেকে অন্য মেয়েদের মতো দামি গিফট আইফোন কসমেটিক ওইসব কিচ্ছু চাই না কি বলছো কিচ্ছু না 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 কিচ্ছু চাই না এমন না তুমি আমায় মাঝে মাঝে এক পাতা টিপ কানের দুল কাচের চুড়ি ওইসব কিনে দিও আমার দামি গিফট কিচ্ছু চাই না বুঝছো Several months later. তুমি আমায় কতদিন ধরে কোনো গিফট দাও না আমার বান্ধবীর বয়ফ্রেন্ড ওই দিনও তাকে একটা দামি রিং গিফট করেছে রিং আর তুমি আমায় কতদিন হলো কোনো কিছু গিফট করো না হে আল্লাহ আমাকে তুমি উঠায় না কিছু মেয়ের মন ভাই গিরগিটির মতো সেকেন্ডে পাল্টে যায় এই জন্যই বলি মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা ভাই প্লিজ প্লিজ মেয়ের আনসাবস্ক্রাইব করবেন না প্লিজ সাবস্ক্রাইব সব মেয়েদের কিন্তু বলি নাই বাবু চলো ফুচকা খাই চলো বাবু চলো ঝালমুড়ি খাই চলো বাবু চলো আজকে বেলপুরি খাই চলো বাবু বাইরের খাবার খেতে খেতে না বোরিং হয়ে গেছি চলো আজকে রেস্টুরেন্টে যাই চলো না 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 রেস্টুরেন্টে যাব না কেন রেস্টুরেন্টে গেলে কত কেউ কত কিছু করে আর আমি তোমার একটা কিসও করতে পারি না শখ কত ওইসব বিয়ের পর শুনো আমার বন্ধু তার গার্লফ্রেন্ডের রেস্টুরেন্টে গেলে বন্ধুর গার্লফ্রেন্ড খায় বার্গার পিৎজা আর বন্ধু খায় অন্য কিছু কি অন্য কিছু মানে আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বলো তুমি আমায় কতটা ভালোবাসো প্লিজ বলো না প্লিজ আমি তোমায় কতটা ভালোবাসি এটা বলে প্রকাশ করতে পারবো না শুধু একটা কথাই জেনে রাখো এই পাপ্পু তোমায় হেই পাপ্পু তোমায় নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে তুমি আমার অক্সিজেন বুঝলা ওরে তুমি আমায় এতটা ভালোবাসো হ্যাঁ আচ্ছা তুমি আমার জন্য কি সব করতে পারবে তুমি বললে সূর্য চাঁদ সব এনে দিতে পারবো সূর্য চাঁদ কিচ্ছু লাগবে না শুধু তুমি তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দাও কি মেরে তো লাগ গয়ে কি হলো দাও দাও না হলে কিন্তু তোমার সাথে ব্রেকআপ আরে ব্রেকআপ কেন ইদানিং দেখছি একটা মেয়ে সব ছবিতে লাভ রেট আবার কমেন্ট হ্যাঁ ব্যাপার কি কোন মেয়ে আমার তো সব ছবিতে লাভ রেট দাও না কমেন্ট তো দূরের কথা তুমি তো আমায় ভালোই বাসো না কি
লাভ ব্রেক দিলে ভালোবাসা? হ্যাঁ, লাভ ব্রেক দিলে ভালোবাসা। কই দেখি না তো আমার ছবিতে লাভ ব্রেক দিতে, আমার ছবিতে সুন্দর সুন্দর কমেন্ট করতে। তুমি তো আমায় ভালোই বাসো না। ওয়েট, শুনো। কি বলবে তুমি? তুমি আর আমার নেই, আর নেই তুমি আমার। আরে বোকাচো, আরে বোকা মেয়ে, শুনো, এইটা আমার মার পেটের আপন বোন যার ছবিতে লাভ ব্রেক দিই কমেন্ট করি, বুঝছো? কি আমি পারি না আর পারি না, আমি কেন মরি না আজ রাইতে শুনে না আমারে গো, আমি পারি না আর পারি না। চল বজড়ি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওর কোনো পার্ট তোমার জীবন কিংবা তোমার বন্ধুর জীবনের সাথে মিলে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, আর এই ভিডিওর সেকেন্ড পার্ট চাইলে সেটা জানাতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে। আর শোনো শোনো শোনো, ভালো লাগলে ভিডিও লাইক মারো, বেশি ভালো লাগলে শেয়ার করে দাও। কি শেয়ার করবা না, সমস্যা নাই ভাই, আমার ফেসবুক ইনস্টাগ্রামে আসতে পারো, আর সেখানে আমার এই ভিডিওর স্ক্রিনশট মেরে আমাকে মেনশন করে স্টোরি দিতে পারো, স্টোরি স্টোরি বুঝছো, স্টোরি দিতে পারো। আর শোনো শোনো শোনো, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, সাবস্ক্রাইব করো, আমার 10K সাবস্ক্রাইব করতে হবে, তো করে দাও। তুই কি তুমি করছো? তাহলে তোমার বন্ধু বান্ধবীদের বলো সাবস্ক্রাইব করতে। তো আজকের মতো বিদায়, সাবস্ক্রাইব, বাই। ও ওয়েট ওয়েট ওয়েট, ইন্ট্রোতে গানটা শুনলা না? এটা আমি লিখছি, মানে আমি সুর দিছি, সবকিছু আমি করছি। তো যাই হোক, ইন্ট্রোতে তো সবটা গান শোনানো যায় না, তাই আউট ইন্ট্রোতে সবটা গানে শুনিয়ে দিচ্ছি। আর নেক্সট ভিডিও ব্লগ আসতেছে, তো সাবস্ক্রাইব করে দাও, আর তুমি আমার ফেসবুক ইনস্টাগ্রামে চলে আসো, সেখানে খুব মজা হয়। কি অবস্থা জনগণ, হায় রে শুনেন দিয়া মন, আমি পাপু আলডিডি, আমি খাই দাই ঘুরি ফিরি, ভিডিও বানাই আমার লাইফে বেড়া নাই, আমি বিন্দাস পাপু আলডিডি।